نحمده ونستعينه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما একটু আওয়াজ করে বলি আল্লাহ সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত মুসলিম রাত্রিবৃন্দ পর্দার ভেতরে মা ও আল্লাহ আল্লাপাক শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন আমরা মুসলমান হতে পেরেছি আমরা গর্বের সাথে বলতে পারতেছি আমি একজন মুসলমান আমরা বলি আলহামদুলিল্লাহ বন্ধুগণ গ্রামের যুবক ছেলেরা বড় শখ করে আমাকে দাওয়াত করেছে আমিও আগ্রহের সাথে দাওয়াত গ্রহণ করেছি কারণ জনাব হক সাহেব তিনি আমার পার্শে আমার মহল্লার পার্শে তিনি থাকেন সেই অধিকার নিয়ে তিনি আমাকে দাওয়াত করেছেন এবং অসুস্থ অবস্থায় তিনি ঢাকা থেকে আমাকে সাথে করে নিয়ে এসছেন আল্লাপাক বলেছেন কোরআনের আলোচনা যখন তোমাদের সামনে দেওয়া হয় তোমরা চুপচাপ করে তা শুনবে তাহলে পরে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করবো চুপ থাকতে হবে এবং আমার দিকে তাকায় থাকতে হবে বক্তা যখন তার বক্তৃতায় স্টার দেয় শ্রোতাদের কাজ হলো বক্তার মুখের দিকে তাকায় থাকা বক্তা কালো হোক অথবা সুন্দর হোক ঠিক কিনা আমার দিকে তাকায় থাকতে হবে ভাইরা আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি এই সব এলাকার মানুষ আমার উয়ার সোনাকে ভালোবাসে আমাকে ভালোবাসে আমিও তো আপনাদেরকে ভালোবাসি হাদি শেরি আসছে বসে বলুন দাঁড়িয়ে থাকবেন না বসে বলুন আমরা জান্নাতের ভেতরে আছি বলুন মার হাবা কোথায় আছি জান্নাতের ভেতরে কোনো চিল্লা চিল্লি আছে মিছিল টিছিল কোনো দাবি দাওয়া জান্নাতে হরতাল টরতাল আছে জান্নাতে তো এগুলি নাই জান্নাতের শান্তি আর শান্তি সুখ আর সালামুন কাউলামের রব্বি রহিম সালাম সালাম বেহাসতে শুধু শান্তি আর শান্তি চিৎকার মেরে বলেন মার হাবা হাদি শরীফ আসছে মসজিদে নবীতে এক এহুদি মসজিদে নবীর বারান্দা অথবা ভেতরে এক এহুদি দ্বারায় পেশাব করতেছে হজরত মোহাম্মদ সাল্লি সালাম সেখানে ছিলেন আর হজরত ওমরে ফারুক ওমর বলে হুজুর এহুদির বাচ্চার সাহস কত মসজিদের ভিতরে পেশাব করে হুকুম দেন একটা সর দেই একটা থাপ্পড় দিব দাঁতগুলো সব ফেলে দিব নভিজি বললেন ওমর খামোশ লেটিম ফিনিস পেশাব হোক তাহলে কারো পেশাব বন্ধ করে ইসলাম আসে নেই মানুষ মাইরা ইসলাম প্রতিষ্ঠিত করতে চাও কারো পেশাব বন্ধ করে দেশ ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই পেশাব শেষ করতে দাও অমর রে আমি জানি তুমি স্ট্রং মেজাজের মানুষ করা মেজাজ খুব করা মেজাজের মানুষ ছিলেন তিনি হাজার তো অমর তিনি খুব কড়া মেসাজের মানুষ ছিলেন হজরে তনার ওনার যে আমি পেয়েছি শয়তান পর্যন্ত ওনাকে ভয় করত শয়তান হজরত তোমরকে দেখলে সে পথ দিয়া যাইতো না শয়তান কইতো উমর যদি আমারে ধরতে পারে জীবনে এবং জানে মেরে ফেলবে কি মনে করলেন সেজন্য কোনো বুজুর্গ লিখেছেন এখনো এখনো কোনো ব্যক্তি যদি ঘুমাবার আগে হজরতমরের নাম বুকের মধ্যে লিখে ঘুমাতে পারে আইন মিমরা হজরত নাম বুকে লিখে কেউ যদি ঘুমান রাত বর প্রাণ ভরে ঘুমাতে পারবেন শয়তান আপনাকে ডিস্টার্ব করবে না শয়তান কয় এই যে উমরের নামটা শুধু বুকে লেখছেন সেই জন্য শয়তান কয় হজরত উমর রে বুকে লইয়া শুয়ে রইছে এই মানুষের কাছে যাব না আমি তাকে ডিস্টার্ব করব না হায়েন আরবি দিয়া আরবি দিয়া না জানলে বাংলা ইংলিশ এংরাজি নট এলাও ইংলিশ এলাও হবে না আরবি অথবা বাংলা এংরাজি নট এলাও ইংলিশ চলবে না আরবি দিয়া লেখলে উত্তম ওয়েল এন্ড গুড নুরুন আলা নূর আরবি দিয়া লেখলে যদি আরবি না জানেন বাংলাদেশ ওমরের নামটা বুকে লেখে ব্রেকেটের আদি আল্লাহ লিখবেন ঘুমিয়ে যাবেন রাত প্রাণ ভরে ঘুমাতে পারবেন শায়তান আপনাকে ডিস্টার্ব করবে না তার জীবনীতে আমি পেয়েছি তিনি একদিন মসজিদে নবীর বারান্দায় ফজরের নামাজের পরে ওয়াজ করতেছেন না উঠছে আপনারা বলুন তো সূর্য কি কারো পারমিশন নিয়ে উঠে এটাতে একবারই আল্লাহর পারমিশন পাইয়া উঠতেছে এবং প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারাম রাত্রি পারে না আগে দিনের স্থান করি অধিকার চন্দ্র পারে না সূর্যকে ধরিতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যে যাহার স্থান অধিকার করিয়া ভ্রমণ করিতে সে প্রভুকে ধরিয়া এগুলি সব আল্লাহর হুকুমে চলে সরে আল্লাহ তো সূর্য উঠছে সূর্যের তাপ হজরত উমরের পিঠের মধ্যে লাগছে তো সূর্যের তাপে একটু ডিস্টার্ব বক্তৃতার সূর্যের তাপ পিঠে লাগছে একটু হিট 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 মনে হয় তো এখন বক্তৃতার ভেতরেই পেছনের দিকে বড় বড় চোখ করে সূর্যের দিকে তাকাইছে বড় চৌকুইরা কিতাবের মধ্যে আসছে তাকাবার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ কমে গেছে জোরে বলুন এটা কোন মর সূর্য পর্যন্ত যাকে ভয় পায় উপস্থিত করা বলে আমিরুল মমে সূর্যের তাপের যে প্রয়োজন সূর্যের আলো তাপ ছাড়া কি আমরা বাঁচব তিনি বললেন তাই নাকি ওমর বললেন তাই নাকি এবার তিনি আবার পুনরায় মুস্কি হেসে সূর্যের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে সূর্য তার আলো প্রদান করেছে সেই উমর নবীকে ডাক দিয়ে বলে নবী গো এহুতির বাচ্চার সাহস কত মসজিদের ভিতরে দাঁড়ায় পেশাব করে হুকুম দেন একটা থাপ্পড় দেই ডগুলো সব ফেলে দেই নবীজি বললেন অমর খামোশ পেশাব শেষ হোক পেশাব শেষ নবীজি বললেন যেই জায়গায় তুমি দাঁড়ায় পেশাব করলা এটা মসজিদ এখানে আমরা ইবাদত করি এটা পেশাবের জায়গা নয় তুমি আমার সাথে আসো পেশাবের জায়গা আমি তোমাকে চিনাই দিচ্ছি ওই যে দেখো ওই জায়গায় আমরা পেশাব করি ওখানে পায়খানা করি কালকের থেকে হাজত হলে তুমি ওখানে পেশাব এখানে পায়খানা করবে কেমন ভালো তো আমি ছিলাম নবীজি এহুদিরে কয় ভালো তো আমি ছিলাম আর না হয় এই লোকটা ওমরকে দেখায় কয় এই লোকটা তোমাকে জীবনে মেয়েরা ভালাইত ভালো তো আমি ছিলাম গেট আউটে আউট নবীজি বললেন চলে যাও আমি থাকতে থাকতে চলে যাও তো যায় না তো হুজুরের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি ভিতরে পেশাব করে পরীক্ষা করেছি তুমি নবী কি নবিনা তুমি নিশ্চয়ই নবী হবে কোন ভুল নাই তুমি নেchainId হবে আর দেরি নয় এইবার তুমি আমারে পরায়ে দেও না আমরা বলবো সাল্লাল্লাহু এহুদি ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে চিৎকার মেরে বলেন merhaba আজকে যারা বোমাবাজি করে ইসলাম কায়েম করতে চায় ওদের দাবি মিথ্যা এবং ভুল ঠিক কিনা বলুন পাক এদের হেদায়ত নসিব করু সবাই বলেন আমি জীবনে কাউকে ধমক দেয় আমার নবী জীবনে কাউকে গালি দেয় নাই কাউকে ধমক দেয় নাই আল্লাহ নিজেই বলেছেন ফাবিমা হেরাসুল আমি তোমার বেলা একটা কাজ করেছি কি করেছি তোমার দিলটাকে আমি নরম করে বানাই দিয়েছি জোরে তুমি নরম দিলের নবী তুমি নরম দিলের মানুষ নরম দিলের নবী জীবনে কাউকে ধমক দেয় নেই জীবনে কারো দিকে চোখ লাল করে থাকায় নাই আমার রবি আমাদের ক্যারেক্টার হলো আমরা একে অপরকে সহ্য করতে পারি না ঠিক কিনা বলুন আমি আমার বক্তিতে অনেক সময় বলে আসছিলাম শ্রোতাবিন্দ ভাইদেরকে বোঝাতে যাইয়া অনেক যুগের আগের কথা লোকরা ঘোড়ায় চড়ি বিয়ে করবে গিয়ে বলছে ভাই তোমার ঘোড়াটা দিবা বিয়ে করে আবার ফেরত দিয়ে দিবো গোড়ার মালিক কয় না আমি আমার গোড়া দিব না গোড়া দেয় না বিদেশে রাগ করে গোড়া সারাই বিয়ে করছে মনে মনে কয় গোড়া ছিল চাইলাম কে লেগে দিল না আমিও লাগলাম হের গোড়ার পিছিয়ে লাগছে কেমনি শোনেন আসছে সামনে কদরের রাত সারা রাত এবাদত করে মুনা যাতে কয় আল্লাহ গোড়া ছিল চাইলাম কেল্লেগে লেগে দিল না আমিও এইবার কদরের এবাদতের বিনিময়ে তোমার কাছে কিচ্ছু চাই না মসজিদে বাড়ি হাজে শুনি এর গোড়াটা মারা গেছে এ হলো আমাদের ক্যারেক্টার এ হল আমাদের চরিত্র এটা রসুলের চরিত্র না বলেন এটা সাহাবিদের ক্যারেক্টার না রাসুলের না এই সমস্ত চরিত্র হলো আমাদের সকালবেলায় বাসায় গেছে গিয়ে দেখে মা কান্দে মা কাদিস কেন মাকে কোথ থেকে আসলি এবাদত করে আসলাম কদরে রাত গেল ভালো কথা তুই তো এবাদত করে আসলি বাবা ওই যে গাবি পালতি না তোর একটা গাই আছে না গাবিটা হ্যাঁ গাবিটা সকালবেলায় মারা গেল বাবা ছেলে মনে মনে কয় সারা রাত কইলাম কি আর হইলো কি মাগো কোথায় কি ঘোড়া আর গাইও চিনে না আল্লাহ কয় গাই বানাইছে আমি আমি চিনতাম না তোর বাপে চিন করে বেটা তুই করছ আরী জনের ঘোরাধং নিয়ে গেলাম করসতীখানে ক্যারেক্টার কি ছিল আমি ছোট্ট করে বলি সাহাবিদের চরিত্র হাদিস হাদিসের আলোচনা এটা হজরতে আলী সব সময় আবু বকর সিদ্দিকে আগে সালাম দিতেন সব সময় আবু বকর হাজারো চেষ্টা করে ব্যক্ত হতেন অনেক দূর থেকে তিনি সালাম দিয়ে দিতেন হাজরতে আলী কিন্তু একদিন একেবারে কাছে চলে আসছে আবু বকর হজরতে আলী সালাম দিচ্ছেন না তিনি ভাবলেন প্রতিদিন আগে সালাম দেয় আজকে দেয় না ব্যাপার কি যাকে আমি দিয়ে দিই আবু বকর সালাম দিলেন আসসালাম আলাইকুম হজরত আলী উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ও বারাকাতু সালামের আদান প্রদান শেষ হজরতালি চলে গেলেন আপন গৃহে আবু বাকর সেদিক চলে গেলেন নবী পাকের পবিত্র দরবারে যাইয়া বলে নবী আলী প্রতিদিন আগে আমারে সালাম দেয় আজকে কেন জানি দিল না কারণ কি নবী সঙ্গে সঙ্গে আলীকে ডাকালেন আলি রে আমার আবু বকর তো কাউকে কষ্ট দেয় না রে আলী তুই আমার আবু বকরকে সালাম দিলি না হজরত আলী বলেন আমি ইচ্ছে করি দেই নাই ইচ্ছে করে কেন গেল রাত্রে স্বপ্নে আমি জান্নাত দেখেছি জান্নাত জোরে কন সুবানুল্লাহর সাথে কারো দুশ্মনী নাই তো ভালো করে কন নাকি আপনারা কেউ জান্নাত দেখছেন স্বপ্নে স্বপ্নে তো না জান্নাত দেহ কপাল দেখ ভালো মিয়া তালি স্বপ্নে জান্নাত দেখে দিয়ে দেখের ভেতরে ঢুকে পড়েছি শুধু দেখে নাই ভিতরে ঢুকছে সব লাগ আইরে রে কপাল ঢুকিয়া দেখি চমৎকার একটা কুরসি কুরসির উপরে স্পষ্ট করে লেখা এই কুরসি তারাই পাবে যারা আগে আগে সালাম দিবে মুহাম্মাদুর সোরউল্লাহি ওয়াদী নামাহু আসিদ্ধ উহালাল كفار رحماء بينهم رحماء بينهم أشداء على الكفار رحماء بينهم أكى أبرو ركور اوبر رحم خاهي مرحبا بلو مرحبا نزيمك هيا خبر সামনে পৌঁছায় দেয় সাহাবিদের আমি চিন্তা করে দেখলাম এই সিংহাসনে আবু বাকর সিদ্দিক চমৎকার মানাবে আমি যদি আগে সালাম দিই সিংহাসন আমার কপালে চলে আসবে সুতরাং সালাম স্টপ করে দিয়ে আবু বাকর সালাম সুযোগ দেওয়ার কপালে বন্টন করে দিয়েছি। এগুলি করেন মিয়া। হিংসা বিদ্বেষ কিনা বগোস অহংকার ক্যাবের এগুলি ত্যাগ করুন এগুলো দাফন করে ফেলেন ভেসতে যেতে হলে এগুলো এমকে দাফন করতে হবে দাফন বুঝে তো যে কবর দিতে হবে হিংসাকে কবর দিতে হবে অহংকারকে দাফন করতে হবে কেপেরকে দাফন করতে হবে আমার মতো বড় বক্তা বাংলাদেশে নাই আমি যদি এটা মনে করি কোনোদিন মনে করি নাই তো কোনো এসব মনেও করি নাই আমি আমি তো সবাইকে ভালোবাসি নিজেকে বড় মনে করি না যদি করি যে আমি তো নাম্বার ওয়ান বক্তা আমার নাম শুনলে হাজার হাজার লোক আসে চুপচাপ করে আমার কথা শুনে আমি বোমবাস্তিক মার্কার বক্তা আমার ভেতরে জররা পরিমাণ অহংকারের লেশ মাত্র যদি এসে যায় তেয়াবতের দিন আল্লাহ আমাকে বলবে বক্তা এদিকে তরে তক্তা বানাই নিজে যাকে বড় বলিবে সে বড় নয় নিজে যাহাকে ছোট বলিবে সে বড় হয় বলুন আমার সাথে নিজে যাহাকে বড় বলিবে সে বড় নয় নিজে যাকে ছোট বলিবে সে বড় মারে হাবা বলেন মারে হাবা বলেন এগুলি বাদ দেন মোহাম্মদ ইসলামের কাছে অহংকার ছিল না কেবার ছিল না তাকাবুরি ছিল না সাহাবিদের কাছে এগুলি ছিল না হ্যাঁ রোহামা উবাই নহুম আর আল্লাহ নিজে সাহাবিদের প্রশংসা করে যোৰেখন সবহানাল এই প্রশংসা কে করছে আল্লাহ নিজে আল্লাহকে হেরেসুল তোমার সাথীদের ক্যারেক্টার হলো আর সিদ্দা উয়ালাল কুফার রোহামা উবাই এটা হলো তোমার সাহাবিদের চরিত্র যোরে এখন সবহান আল্লাহ স শিখছে কার্তিকের কার কাছ থেকে শিখছে হঠাৎ করে মনে হয়ে গেল পরে আমি বলতেছি বলবো হুজুর সাল মানুষের সাথে কেমন ব্যবহার করতেন একটা হাদিস শরীফের আলোচনা আপনাদেরকে শোনাচ্ছি আপনারা বোঝার চেষ্টা করুন হাদিস শরীফ আসছে হুজুর সাল্লাহ আলি সাল্লামের হুজুর সাল ইসলামের দরবারে এক ইহুদি আসছে মুনাফেক হুজুরকে খুন করতে হুজুরকে হত্যা করতে যারা কোন পারবে যারা কোন পারবে কেও পেরেছে না কেন পারে না আল্লাহ বলেন ফা ইননাকা বিআইউনা হে তোমার কে ক্ষতি করবে আমি তো সব সময় তোমার দিকে তাকিয়ে থাকি হিজরতের রাতে নবীর হুজরা চারদিক ঘেরাও করে ধরেছে কাফেরেরা পারছে নবীকে ধরতে তিনি বলেছিলেন আলি রে আমি তো আমি তো মদিনায় চলে যাচ্ছি হাজরত আলী বলেন আমি আপনার সফর সাথী হব নবী বললেন না তুই না আবু বাকর আমার সফর সাথী হবে কেন গো নবী আমি কি আবু বাকর চাইতে কম ভালোবাসি আপনাকে আমার গায়ে কি শক্তি কম আমি কি আপনাকে সেভ করতে পারবো না জীবন দিয়ে নবীজি বললেন পারবে আবু বকর আমার হিজরতের সাথী হবে এটা আল্লাহর হুকুম তাই নবীজি আমি আলী কি উপকার করতে পারি আপনার আমার উপকার করবি তাহলে আমার চাদর নিয়ে শুয়ে পর নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি আর না হয় আমি আবার বলছি নবীকে ভালোবাসতে হবে নিজের জানের চাইতে বেশি না কম আর না হাজারে তারি তার দৃষ্টান্ত স্থাপন করে গেলেন দুনিয়ার থেকে আলি রে পারবি আমার চাদর নিয়ে আমার নামে বিছানায় ঘুমাইতে তিনি তো চাদর নিয়ে চাদর নিয়ে শুয়ে পড়বেন রেডি হচ্ছেন এর আগে বললেন গো আমি কি আমি কি কিছু আবদার করতে পারি আপনার কাছে হ্যাঁ জলদি জলদি বল সময় নাই আমি বের হয়ে যাব। তখন তো কাফেরেরা চারদিক ঘেরাও করে দাঁড়িয়ে আছে চাদর নিয়ে শুইলে আপনি চলে যাবেন প্রবাদ হয়ে যাবে কাফির মুর্শিক দরজা ভাঙবে ভেতরে ঢুকবে মনে মনে ভাববে আপনি ঘুমিয়ে আছেন তীর মারবে তরবারি মারবে আমি আপনার নামে চাদরের নিচে চির ঘুম ঘুমাবো এই দুনিয়ার থেকে বিদায় নিব ঠিক আছে আমি নবীর নামে জীবন দিয়ে দিলাম আমার কোনো আপত্তি নাই আমার জানটা রসুলের বিনিময়ে কোরবানি দিলাম আমি সেজন্য বলছি না কিন্তু যাবেন এরপরে এক এক করে সব সাহাবিরে মদিনায় যাবে আপনার মুবারক মুখখানা দেখবে আমি তো চির বিদায় নিব মদিনায় যাব না আপনার মুবারক মুখখানা জীবনে কোনো দিন দেখব না

আমি কি আপনার কিনারে স্থান পাব নবীজি আমাকে আপনার পাশে একটু জায়গায় করে দিবেন আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো আমি তো আমার জীবন আপনার নামে কোরবানি দিলাম এই তো আমি শুয়ে পড়লাম একে বলে ভালোবাসা দিনের নাই মানে আমি কষ্ট আমার মন কয় না আমার নিচে তুই শহীদ হবি আমার মন কয়না রে আমার মন কয় তুই ইজরত করবি মদিনায় আমি তোরে আবার দেখব নবীর মন যেটা কয় না সেটা হয় না নবীর মন যেটা কয় সেটা হয় নবীর মন যেটা কয় না সেটা যেটা কয় সেটা যেটা বলে না সেটা হবা বলে হদ্রুষিয়ে পড়েছে নবী বের হলেন আল্লাহ বলেন তোমারকে মারার জন্য আসছে কেমনে মারবে ইনাকিবে আয়ুনে না আমি তো সব সবসময় তোমার দিকে তাকিয়ে থাকি নবী দরজার দরজার পর্দা টান দিয়ে দেখে ওরা হাতে হাত দিয়ে ধরে চারদিক রাউন্ড করে দাঁড়িয়ে আছে আমার নবী করলেনটা কি তখন এক মুষ্টি বালি হাতে নিলেন এক মুঠ বালি ইয়াসিনের প্রথম থেকে কয়েক তেলাবাত করে বালির মধ্যে নবী ফু দিলেন ফু বালিগুলি সামনে ছেড়ে দিলেন আল্লাহ বলেন মা রিতা হেনবি তোমার মনে আছে আল্লাহ তার বন্ধুরে স্মরণ করাই দেয় তোমার মনে আছে সে রাতের কথা যে রাতে তুমি হিজরত করেছিলে আবু বকরকে সাইতে অবস্থায় রেখে তোমার হুজরার চারদিক ঘেরাও করে ধরেছিল কাফির মুর্শিকের তুমি এক মুষ্টি বালি হাতে করে নিক্ষেপ করেছিলে আসলে এই বালি কি তুমি নিক্ষেপ করেছিলে তুমি না এ বালি নিক্ষেপ করেছি আমি আল্লাহ নিজে আল্লাহর মায়ের দুনিয়ার আচ্ছা আপনারা কোন তো এই যে ঝড় তুফান যখন ছুটে জর তো ছুটলে দুলাবালি সহির ভিতরে গেলে কিরম আরাম লাগে চোখ দৌড়বো না কি কি দৌড়বো না দৌড় দিব আর এই দুলাবালিগুলি মারছে জোরে কল মারছে কেডা নবী মারছে সামনে নাকি পিছে গেছে কেমনে মারছে তো আল্লাহ নবী মারছে সামনে আল্লাহকে এনে তুমি তো সামনে মারছো আর আমি কি করছি জানো দুলাবালি গিলি দইরা চতুর্দিকে কাফেরদের চোখের ভিতরে ঢুকাই দিয়েছে আমার বন্ধুরে ধরবে মারবে তা ইন্না কেবে না এটা সম্ভব নয় আর চোখের ভিতরে যখন বালু ধুলাবালি ডুকছে ডুকছে পরে এরা তো এ দুই হাত দিয়া দুই চোখ বন্ধ করে বৈশা পড়ছে যখন বৈশা পড়ছে নিচের দিকে বাবুদের বৈশা পড়ছে আমার নবী এদের ফাঁক দিয়া এদের ফাঁক দিয়া বের হয়ে যায় আর কয় তরা নাকি আমার এ দরবি মিসির দিকেছে এই ঐষকে মুফা শ্রী লিখেছেন আল্লাহ তো অন্য ব্যবস্থাও করতে পারতেন তার হাবিবকে সেভ করার জন্য হ্যাঁ এনে তার ব্যবস্থা এদের অন্ধ করছে গের লেগা কানা করছে গেরে কানা করছি লেগে আল্লাহ কয় আমার বন্ধুরে দরবি দরবি দূরের কথা দেখার নাসিব আমি তোদের দিব না এটা হলো তফসিরের কথা আর না হয় আমি তোদেরকে পঙ্গু করে সেখানে ফেলে রেখে দিতে পারি পারে কিনা বলেন আমার রে দেখবি কপাল তেমন লাগতো না কেউ তুই স্বপ্নে আমার নবীরে দেখেন দুজকের আগুন হারাম হয়ে যাবো দুরুশ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন এক হাজার বার দুরুশ শরীফ পাঠ করে ঘুমাবেন এই আমল চালু রাখতে পারলে মৃত্যুর আগে হলো রসুল পাক একদিন স্বপ্নে আপনা আপনার সঙ্গে দেখা করবে আরো জোরে আল্লাহ আমি হাদিসটা দু মিনিট পরে শোনাই এর আগে আমেরিকার একটা ছোট্ট ছোট্ট একটা গল্প শোনাই বলবো এহুদি হুজুরকে খুন করতে আসছে কথাটা আমি পরে শোনাবো এখন আমেরিকার একটা ছোট্ট ঘটনা শুনুন এবং এটা প্র্যাকটিক্যাল আমার জীবনের ঘটনা আমেরিকাতে একজন বড় ডাক্তার হার্ডের হার্ড স্পেশালিস্ট তিনি মুসলমান হয়ে গেছেন মারা হাবা বলুন বর্তমানে আমেরিকাতে মুসলমানদের সংখ্যা এক কোটি তিরিশ লাখের উপরে মানে হাবা বলেন মসজিদের সংখ্যা চার হাজারের কাছাকাছি চার হাজারের কাছাকাছি মসজিদ প্রতি বছর হাজার হাজার ইংরাজ খ্রিস্টান কালে বাড়ে মুসলমান হচ্ছে আমার মনে হয় আমরা যদি দলা আর ফালাফালি না করতাম পৃথিবীতে মুসলমানদের সংখ্যা আরও বেশি বৃদ্ধি পেত কত দল বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাতে ইসলামী ইসলামী ঐক্য জোট তারপরে ফলনা না ফলনা দোলনা মানে সব দলের নাম জানি না তারপরে ওহাবি সুন্নি তবলিগি গায়ের তবলিগি টুপি গোল হইব না সোক্কা হইব মিলা শরীফে দাঁড়া মুনা শুয়ে পড়ম গেলাম সিলেটে সেখানে গিয়ে দেখি দুই দল এক দলে পরে দোয়াল্লিন আর এক দলে লিন বাজারে পাইকারি ধরে পিটা পিটি স্টার্ট হয়েছে তো একজন রে জাতা দা কয় বল বেটা তুই কোন দলের তুই দোয়াল্লিন করস না জোয়াল্লিন পরস কয় মাফ সাহেব আমি নোমাজই পড়ি অবস্থাটা কি হয়ে গেল আমাদের

ডক্টর ইকবাল কয় তোমাদের আল্লাহ একজন নবী একজন কোরআন একটা কেবলা একটা কত না ভালো হতো যদি তোমরা এক হতে পারতা বলেন পারত কত দল ভাইরা আমেরিকার সেই বড় ডক্টর মুসলমান হয়ে গেছে হাড়ের আমার আবার মাঝে মধ্যে বুকের বাম দিকে পেন হয় আমার নিজের কথা বলছি বাম দিকে মাঝে মধ্যে একটু ব্যথা হয় মনে মনে ভাবলাম এত বড়ো ডাক্তার হার্টের আমেরিকা যখন আসছি একটু বুকটা দেখাই যাই দেখি একটু ট্রিটমেন্ট হয় কি না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলাম যাওয়ার পরে আমাকে বলছে তোমার নাম কি বললাম তুমি কি না আমি বললাম হ্যাঁ কোরাইন শরীফ পারছো আমি কে হ্যাঁ তো তুমি আমেরিকা আসছো ওয়াশ করতে তুমি বাংলাদেশের একজন সিনিয়র বক্তাদের মধ্যে একজন তুমি আইস আমার আইছো বুক দেহাইতে হার্ড হার্ডের মেডিসিন তো কোরাইন শরীফের মধ্যে আছে মনে মনে ভাবলাম চল্লিশ বছর ধরে ওয়াশ করি হার্ডের ওষুধ তো পাই নাই। কোন জায়গা ত্রে কোন জায়গা চিন্তা করতেছি আর কি ডাক্তার আমার কয় আলা বিজিক্রিল্লাহ তেতমা ইবনুল কলু বলে না তুই মাঝে মধ্যে একটু জিকির কইর জিকির করলে হাট মজবুত থাকবে এই জন্য তো পীর বুজুর্গ আল্লাহর বলি যারা এরা মুরিদদেরকে নিয়ে জিকিরের মোরাকাবায় বসে হাবা বলে মারহাবা জিকিরের বিরুদ্ধে যারা বক্তৃতা দেয় এরা বুঝে না জোর এখন এরা বুঝে এরা বোকা এরা মগা বুঝে না আল্লাহ নিজেই কইছে উজকুরুল্লাহ জিকরেন ক্যাথি বেশি বেশি করে আমার জিকির করো আহা আল্লাহ নামের মধ্যে যে কত বরক জিকির করলে আত্মা সাফ হয় কলব সাফ হয় কলব

আলোচনার এনাদার সাবজেক্ট আরেকদিন চান্স পেলে শোনাবো আজকে শুধু একটা কথা বোঝাবার চেষ্টা করব এই বোমাবাজি করে পিটা করে রক্তপাত করে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রাসুলের মন্ত্র ব্যবহার সাহাবিদের মন্ত্র ব্যবহার দিয়ে চিল্লায় বলেন মার হাবা মাঝখান্দে আমেরিকার কথাটা আমি আপনাদেরকে শোনাচ্ছি তারপরে আমি বললাম ডাক্তার আমি কি আয়ারটা যে আয়ারটা তুমি পাঠ করলা আমি কি আয়ারটা তেলাবাদ করে তোমাকে শোনাবো তো বলতেছি ইয়াস তা আমি এইভাবে করে শোনাইলাম ডাক্তার আমারে বলতেছে মালানা বেরি বেরি টেস্টি খুব টেস্ট লাগে তুমি আরেকটু পড়ো তো আমি এই এই আমি সুরা পুরাটা ডাক্তারে শোনাই দিলাম শোনবার পর আমাকে বললেন আমি তোমার কাছ থেকে যে ভিজিট নিতাম ভিজিটের অর্ধেক টাকা মাফ করে দিলাম আমি বললাম কেন তুমি আমার কোরআন শরীফ শোনাইছ মনে মনে ভাবলাম আর আরেকটা সুরা যদি থেকে আমার দিকে তাকান এরপর থেকে আল্লাহে এরপর থেকে আমার বাম দিকে ব্যাথা বলে আমি কয়েকবার ইল্লা আল্লাহর ধাক্কা মারিদাম দশ বারো বার ধাক্কা মারলে বকে আর পেন থাকে না বকে আর ব্যথা থাকে না সেই জন্য সকালে বিকালে একটু জিকির করবেন মনে থাকবে কদ্দুর মনে থাকবে এটাও জানি কি ও আজ বইলি মনে থাকে মুনাজাত আজাদ কইরা বিদায় করে দিলে ও আজ মনে থাকে এ কয় যুক্তিবাদী কইছে জিকির করতাম হ্যাঁ কাজ কইরা গুল পাই না জিকির করতাম আপনার কাজটাও জিকিরে পরিণত হয়ে যাবে কাজ যদি কোরআন এবং হাদিসের মোতাবিক হয় ঠিক কিনা বলে আপনি ঈশান নামাজ পরে নিয়ত করে যদি ঘুমান আল্লাহ ফজরের নামাজ জামাতে মসজিদে বলবো গোটা রাত নামাজের সব আমল নামায় উঠতে থাকবে তাহলে একটু জিকির করি হ্যাঁ এক মিনিট لا اله الا الله لا اله الا الله لا اله الا الله আমরা বলব সাল্লাহু এবার একটু আলাদা আল্লাহকে ডাকবো আমি যেমনি ঠিক আমার সঙ্গে সঙ্গে আমি যেমনি ডাকবো আল্লাহ আল্লাহ আল্লাহু লাইলা হু আল্লাহ আল্লাহু লা هو الله 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 لا اله الا الله اتركر هراسه سويهم ايا اوري نسخاي كيميا سد لا يا نبي جي الله 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 لا اله अल्लाह अल्लाह अल्ला थे कब्र में भी मस्तफ़ा रू रू के आंखें बहे कहते थे सुबह शाम या उमती अमती या। उम्मती नबी जी अल्लाह अल्लाह আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ আহমদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলুন মাঈশাল বলুন ইনশাল্লাহ এহুদি আসছে মুসাফিরের ভেট ধরে আমার নবীকে খুন করতে চল্লাই বলুন নউজবুলিল্লাহ পারবে নবীর আরেকটা গুণ ছিল নিজের ঘরের পাতিলায় খাবার থাকলে কোনো মুসাফির অন্যের বাড়িতে দিতেন না নিজের বাড়িতেই তিনি গ্রহণ করতেন এবার আপনারা বলুন তো দিয়ে মুসাফিরের খেদমত করলে রিজিক বাড়ে না কমে মালের সাখা দাদাই করলে মাল বাড়ে না কমে আরেকদিন দিন হুজুরের দরবার এক মুসাফির আসে কিন্তু সেদিন নবীর ঘরের পাতিলায় খাবার ছিল না তিনি বললেন সাহাবিরা তোমাদের মধ্যে কেউ আসো মুসাফির নিবা আচ্ছা বলেন তো নবী যখন এই ঘোষণা দেয় সাহাবিরা কি স্থির থাকতে পারে এইটা কি আর যুক্তিবাদী নেই যে আমি কইলি আমার কথা শুনবেন ও সাহাবিরা মুসাফির নিবা কেউ একজন দাঁড়ায় বললেন লব্বাই কি হাবিব আমি নিলাম যিনি মুসাফির নিলেন তিনি তখনও জানতেন না ওনার বাড়িতে খাবার আছে কি না গিয়া বলে বিবি মুসাফির নিয়ে আসছি বিবি কয় ফার্স্ট ক্লাস কাম করছো রুডি আছে মাত্র দুইটা বাচ্চারাও খায় নাই তুমিও খাও নাই আমিও নাই মুসাফির লইছি আমার ভাইরাম সাহাবি বলে বিবি রে দিলের নবী যখন ঘোষণা দিয়েছেন কেউ আসুন মুসাফির নিবা নবীর খুশি করার জন্যে নিজের কন্ট্রোল করতে পারি না বিবিরে একটা কাজ করলে কেমন হয় কি কাজ বাচ্চাদের ঘুম পাড়ায় দাও রুটি হইলে তোদের ডাকবো বাচ্চারা ঘুমায় গেছে রুটি রুটি প্লেটে দাও আর এখন বাতি টাতি জ্বালায়ও না সন্ধ্যা ঘন হয়ে গেছে বাতি জ্বালায়ও না অন্ধকার থাক বাচ্চাদের ঘুম পাড়াই দাও খাবার হইলে ডাক প্লেটে রুটি দুটা দাও রে বিবি মুসাফিরের সামনে রুটি রুটি দিব বলবো মুসাফির রুটি খাবে আর তুমি আর আমি পার্শে বসে খালি মুখ নাড়াইতে থাকবো মুসাফির ভাববে আমরাও খাচ্ছি আপনারা বলুন এরা কেন জান্নাতে যাবে না রুটির প্লেট মুসাফিরের সামনে দিলে রসনের সাহাবি কয় আমরা অনেক সময় অন্ধকারই রুটি খাই বাতির ব্যবস্থা নাই মোসাফির প্লেটে রুটি আছে তুমি বিসমিল্লা ধরো মোসাফির মনে মনে কয় বাতি দিয়ে কি করবো রুটি ফাইলি হয় রুডি দিদি তো বেশি মোসাফির রুটি একটা রুটি একটা তুলছে খাইছে খাবার আগে জানি কি বলতে হয় মনে থাকিনি নাকি অনেকে কয় খাইয়া আগে পরে বিষপিল্লা উসপিল্লার কথা মনে নাই কয় হুজুর মাথা ঠিক নাই খিদা লাগছে আল্লাহ রাক্ষসে কয় কি রাক্ষস এই কই মাসে একটা গোলাল দে। একটা চাউল একটা জব একটা গম আমার নে খাস রে নিষ্ঠুর বান্দা আমার নিয়ামত খাবি বিসমিল্লাহ তো বললি না লা ইন শাকারতুম লা জিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদী নিয়ামতের শুকর আদায় কর নিয়ামত বাড়াই দিব চেল্লায় বলেন সুবহান আমার ভাইরা বিশমিল্লার মধ্যে যে কত বরকত আমি এক মিনিটে বলছি হাজরতনু আলাই যোগে এক ছিল তার নাম ছিল উস উস এই উস সকাল বেলায় নাস্তা খাইতো বারো হাজার রুটি বারো হাজার আল্লাহ দুপুরি কি খায় আল্লাহ জানে তো নুহবি একদিন এই উজরে ডাক কে উজরে নদীর মাঝখান থেকে ওই গাছটা যদি এনে দিতে পারিস এক বেলা পেট ভর্তি করে তোকে খাবার দিব আপনি জানেন আমি বারো হাজার রুটি টিফিন করি নাস্তা কয় সেটা জানার বিষয় নয় আমি বলছি এক বেলা তোমাকে পেট ভর্তি করে খাবার দিব নদীর মাঝখান থেকে গাছটা উঠে এনে দিছে দিছে পরে উস প্লেটে রুটি দিছে মাত্র তিনটা নাস্তা করে কয় আজার দিছে কয়টা উস একবার রুটির দিকে চায় একবার নুহু নবীর দিকে চায় চাই এক নবী তিনটা দিয়ে দিছেন এই তিনটা তো এটা এমনি খেয়ে কি দিছে এটা বাইরাম নুহে না বলে উজের রে এই তিনটা রুটি আগে খা এরপরে চতুর্থ রুটি তরে আমি দিব। তবে রিউস রুটি খাওয়ার আগে একবার বল বিস্মিলাহির রাহমানির রাহি আমার ভাইরা নুয়ার আলিসলামের জীবনীর মধ্যে কথাটা পেয়েছি আমি এ আছে। হ্যাঁ বিয়ার মধ্যে আসছে যে এই একটা রুটি খাইয়া আর আরেকটা দেখ খাইছে দেড়া বাকি দেড়টা প্লেটই রয়েছে উস কয় নুহনবি দেড়টা খাইছি আমার গলা পর্যন্ত ফিল আপ হয়ে গেছে বাকি দেড়টা খাওয়া সম্ভব না আপনি কইলে খাইতারি তবে মারাও যাইতারি সুমানাল্লা এটা রুটির বরকত নয় এটাই হয়েছে বিস্মিল্লার বরগত বিস্মিল্লার কথা মনে থাকবে সুর এখন মনে থাকবে ভাইরামার রসুলের সাহাবি রুটি দিছে দুইটা মুসাফির খাইছে একটা মুসাফির মনে মনে ভাবছে আরেকটা হইলে ফুলফিল হয় খাইছে আরেকটা দুইটা খাইছে দুইটা খাবার পরে মুসাফির ভাবছে আরেকটা হইলে আর লাগবে না আজকে তো বিসমিল্লা রহমানের রহিমকে প্লেটে হাত দিয়া রুটি আরেকটা উঠেছে রুটি দিছে দুইটা খাইছে তিনটা চিল্লায় বলেন সোবাহ আর একটা রুটি করতে আইলো আল্লাহ দিছে কোন কে দিছে আল্লাহ নিজেই বলছেন আমার রাস্তায় কেউ যদি একটা রুটি দেয় আমি দেই দশটা সাহাবি দিছে কয়টা আল্লাহ দিসে কয়টা বিশটা একটা দশটা হলে দুইটা কটা হয় হিসাবটাও জানে না হ্যাঁ আল্লাহ দিসে কয়টা সাহাবি দিছে কয়টা দুইটা আল্লাহ দিছে কয়টা বিশটার থেকে মুসাফির খাইছে কয়টা একটা আগের দুইটা আর বিশটার রয়েছে কটা উনিশ রুটি প্লেট ভর্তি মুসাফির প্লেটে হাত দিয়া দেখে প্লেট ভর্তি রুটি তো ডাক দিছে বাড়িওয়ালা আছেন বাড়িওয়ালা আমাদের ঢাকায় বাড়িওয়ালা কয়ে জামাই রে আর বাড়িওয়ালি কয়ে বউ রে বাড়িওয়ালা আছেন বাড়িওয়ালা তো রসুল সাবি কয় হ্যাঁ আসি তো আমরা তো কিনারে আমরা রুটি খাইতেছি আওয়াজ পান না একটু খেয়াল করবেন মুসাফির কয় আপনারা কি বিশ পঁচিশটা করে রুটি খান আমার তো তিনটাই হয়ে গেছে গা বাকিগুলি ফিরত নেন এত রুটি দিয়েছেন আমাকে হাদিসের হাদিসের আলোচনা গল্প নয় স্বামী স্ত্রী পাশাপাশি বসে রয়েছে তো স্ত্রী ডাইন হাতের এই কুনির গোড়া দিয়া স্বামী গুতা দে গুতা দেয় আর রুটিটা দুইটা দিছিল এই মুসাফির বেটায় কি ক এটা পাগল গুতা দেয় তো হয়েছে দুনিয়াতে এই ঘটনাগুলি ঘটছে তো আমাদের বেলায় ঘটে না কেন অনেকে প্রশ্ন করে যুক্তিবাদী খালি বেহস্তি রুডি রুয়াজ শোনাইলে একটা ঘাওয়াই দে আচ্ছা বলেন তো আমি কি আল্লাহর হলি হয়েছি আমি কি রুডি চাইলে আল্লাহ দিবে আমাকে আমাকে তো দিবে না যদি মাঝে ইমের সেই মানা নিতে পারো ডক্টর ইকবালের উর্দু শের বাংলা করছি আমি এটা আমারই স্বরচিত আমারই বানানো কোনো বক্তা যদি এটা গায় তাহলে বুঝতে হবে সে আমার কাছ থেকে শিখছে আমার আপত্তি নাই গা গাইয়া মানুষদের শোনা আজু যদি তোমাদের পারো অগ্নি কেউ পুষ্প বনে পরি নাকি আগের আল্লাহ নাই কথা বলেন না কেন আগের আল্লাহ নাই আল্লাহর বয়স হইছে আল্লাহর বয়স আছে আল্লাহ কয় তোরা মানুষের মতো মানুষ হ ডাক দে ও ডাকিভ তোদের হাত নষ্ট হয়ে গেছে তোদের অনেক সময় বলে আসছিলাম ফর এক্সাম্পল এক বৃদ্ধা মহিলা টয়লেটে ঢুকছে পাহানা করবে তো পাতলা পাহেনা পেটে গন্ডগোল কিছু পাহেনা হয়েছে আর কিছু গোডাউনে জমা এমন সময় ঈদের স্বাদ উঠছে ঈদের স্বাদ বুড়ি মনে মনে কয় বাকি পায় না পরে করব না আগে সান্দি হালুই তারা উরা কুইরা পানি খরচ করছে হাতের মধ্যে পায়খানার গন্ধ কিছুটা রয়েই গেছে টয়লেট থেকে বের হয়ে চাঁদ দেখে আবার মুনাজাত করা লাগে মুনাজাত কইরা কয় কিরে এবার দি চাঁদের মধ্যে পায়নার গন্ধ আপনারা বলেন চাঁদে গন্ধ না হাতের গন্ধ আল্লাহ ঠিক আছে তোর হাত নষ্ট হয়ে গেছে আমি ঠিক আছি তোরা নষ্ট হয়ে গেছে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ তোরা মানুষের মতো মানুষ হ মুসলমানের মতো মুসলমান হ আমারে ডাক দে আস্তাজিব লাকুম চিল্লায়ে বলেন merhaba নবী সাহাবী কয় বিবি রে জলদি বাতি জ্বালা জ্বালা বাতি এইবার বাতি জ্বালায় দেখে প্লেট ভর্তি রুটি বিবি রুটির প্লেট হাতে করে বাচ্চাদের কিনারে বলে আর কত ঘুমাবি রুটি হয়ে গেছে বাচ্চারা রুটি খায় আর কয়েক মাগো ইতিপূর্বে জীবনে কোনো দিন এই ধরনের স্বাদের রুটি খাই না খাবে থেকে এগুলি তো জান্নাত থেকে আসছে জলেকন করতে আসছে তাহলে মুসাফিরের খেদমত করলে রুটি বাড়ে না কমে মুসাফির দেখলে রাগটা গইবেন না তো ডুকার আগেই বিদায় দিবেন না তো ডুকার আগেই বিদায় দিবেন না তো আজকে মুসাফির বেড় ধরে আসছে নবীর দরবারে সেদিন নবীর ঘরে প্রাথীলে খাবার আছে নবী আর সাহাবি তালাশ করে নেয় নিজেই গ্রহণ করছে নিজে খাওয়াইছে একটু খেয়াল করবেন নিজে খাওয়াইছে খাওয়াইয়া আলাদা শোয়ার ব্যবস্থা করে দিয়া কয় বাড়িতে আমি কেউ নাই প্রয়োজন হলে আমাকে ডাইকো মুসাফির পরের বাড়ির খাওয়ান পাইছে তো খাইছে মনে করেন বোমবাস্টিকমার খায় বেশি খাইছে তো তো মনে মনে ভাবে শেষ রাত্রে ইসলামকে হত্যা করে চলে যাব শেষ রাত্রে আমি একটু ঘুমাই লুই ঘুমের মধ্যে ইনডাইজেস্ট হয়েছে ইনডাইজেস্ট মানে গন্ডগোল আমার বন্ধুরে মারতে আইস মারবি কেমনি পেটের মধ্যে ব্যাস লাগাই দিলাম ইনডাইজেস্ট পাতলা পায়খানা দিছে ঘুমের মধ্যে নেই করে দিছে ঘুমের থেকে যাক যে জাগার পরে দেখে পায়খানা দুর্গন্ধ ওই মনে মনে ভাবছে সর্বনাশ কেলেঙ্কারি কাণ্ড এখন মোহাম্মদ সাইসাল্লাম দেখলে কইব কি জাগে আমি আজকা জায়গা আরেক দিন লুম যে চাকু দিয়ে আমার নবীকে খুন করবে তারা তাড়াহুড়া করে চাকুটা বালিশের নিচে রেখেই চলে গেছে প্রবাদ হয়ে গেল ফজরের সময় হয়ে গেল আমার নাবিজি মুসাফিরের হজরার বাইরে যারা ডাক আরে মুসাফির ভাই দরজা খোলো ভুর হয়ে গেছে দরজা ধাক্কা দিয়ে দেখে মুসাফির নাই কম্বল কম্বল ধরে দেখে পায়খানা ভর্তি বালিশ স্টান দিয়ে দেখে বালিশের নিচে চাকু একটু খেয়াল করবেন মানুষ কেন তাকে ভালোবাসত কারণ কি এখনো সূর্য উঠে নাই ওঠে নাই আমার নবী সিদ্ধান্ত নিলেন মুসাফির আমার বাড়ির মোটা সবের রুটি মুসাফিরের হজম হয় নাই আমি কি জন্য মুসাফির গ্রহণ করলাম মোটা সবের রুটি খাইতেন আমার নবী এইসব আজ আমাদের মুখে শোভা পায় না আমরা তো কত আরামপ্রিয় মোটা জবের রুটি শুকনা রুটি একটু দুধের ব্যবস্থা হলে না হয় একটা খেজুর খুরমা দিয়ে শুকনা রুটি খান রহমতের নবী মোহাম্মদুর রসুল দিলকে নরম করে দেন এখন হঠাৎ করে মনে হয়ে গেল অনেক মহিলার আমার আর শুনতেছে আমি জানি ছোট্ট একটা কথা বলি মহিলাদের হেদায়তের জন্যে একদিন দুপুরের সময় আয়সার হাজার আয়সার হুজরায় প্রবেশ করে নবীজি বললেন আয়সারে খাবারের কিছু আছে কে আছে দুটি দুটি খেজুর। বর্তনে করে হুজুরের সামনে এনে দিলে আমার নামি মনে মনে ভাবলেন আমার আয়সা আমার আয়সার হুজরায় আমার আয়সার কাছে তিনটা খেজুর যদি থাকতো কোনো দিন আমার সামনে দুইটা দিত না দুইটাই বোধ আছে তিনটা থাকলে তিনটেই দিত সুতরাং তিনি একটা নিজে খাইলেন আর একটা আয়সার জন্যে বর্তনের মধ্যে ছেড়ে দিলেন আয়সা তুমি এটা খাও একটা খেজুর মনে করলেন পড়লেন আমার নবী সময় চলে গেলেন মা আয়সা হুজরা প্রবেশ করে নবীজি বলেন আয়সা রে আমি ঘুমাবো নবী জানতেন ঘরে খাবারের কিছু নাই আপনার কি খিদা লাগে নাই আপনি কিছু খাবেন খাবারের যে ঘরের মধ্যে কিছু নাই কে বলেছি কিছু নাই আছে আমি নিয়ে আসছি আয় নবীকে কত ভালোবাসে ওই যে দুপুরে খেজুরটা নবী আয়সাকে দিয়েছেন নিজে না খাইয়া নবীর জন্য নবী তো আর বোকা না নবী তো চিনে ফেলেছে সেই খেজুরটা দেখে চিনে ফেলেছে এটাই তো আমি দুপুরে আয়সাকে দিয়েছিলাম

খেজুরটা খেয়ে ফেলতাম ঈশার নামাজের পরে আমি আমার স্বামীকে কি দিতাম এমন আর চোখে মানে রাখতে পারে না দুই হাতবার এই দেশ আইসা রে আমার কিলারে আসো তুমি বুঝি আমাকে অনেক ভালোবাসো আমার প্রতি তোমার ভালোবাসার কথা কে আমত পর্যন্ত ইতিহাসের পাতায় শোনা আরক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে রে আমার আয়স ঠিক এমন সময় হুজুরার বাইরের থেকে আওয়াজ আসছে এক ব্যক্তি হুজুরের জন্য হাদিয়া এনেছে কিসের কি আর রুটি চিৎকার বলে রবি কি নিয়ে বিবিদেরকে নিয়ে সেই বুনাঘুস্ত রুটি খাইছেন এবং ঘুমাইছেন অন্ধুঘ আমাদের আমাদের বিবিরা আর আমরা যে না বাদি হয় দুইটা খেজুর একটা নবী খায় আর একটা আয়সারে দেয় আর আমি যদি ওইতাম আমার কথা কই আপনারা তো ভালো মানুষ আমি দুইটা খাইয়া এরপরে একটা লাডি লইতাম বাকিগুলি কৈথুইস তোর বাভের বাড়ি বাড়াইছ নি ঠিক কিনা বলে একটা কই মাছ না দিছে স্বামী স্ত্রীরে কয়ে ভাজি কইরা দে কই মাছ খাম কই মাছ কাটতে খুব কষ্ট ইস্ত্রি কাইটা ভাজি কইরা প্লেট ভর্তি করে যখন দিছে স্বামী কই মাছের মাথার তেলাস পর্যন্ত পুরা রেখে এলাইতেছে স্ত্রী এত কষ্ট করে কাটলাম আমারে দিতে না স্বামী ফতুয়া দেয় মহিলারা কই মাছ খায় না রাগ করে কয় কি দেয় মুফতির বাচ্চায় কই মাছের অর্ধেক বিবি পানা সুবাহান আল্লাহ বলে মহিলারা খুশি হয়েছে আছে মহিলারা আমারে খুব লাইক করে আমারে না মানে আমার ওয়াজ আর কি মহিলারা আমার নাম শুনে আসে শুধু আপনাদের দেশে না যে কোনো দেশে যাই হাজার হাজার মহিলা আসে ওরা আমার ওয়াজ শুনে ফেলছে তো ক্যাসেট ফ্যাসেটে এরপরে আমার নাম শুনে আসে যে একটু প্র্যাকটিক্যাল শুই না ক্যাসেটে তো শুনছিও একটু প্র্যাকটিক্যাল লোকটা কেমন একটু দেখাই তো মহিলারা কয় যুক্তিবাদী ভালো আমাদের পক্ষে ওয়াজ করে কই কইমা সর্ধেকটা আমোগ দেয় বিপক্ষ আমি আমি ইসলামের কথা বলি মার হাবা বলেন স্ত্রীদেরকে বেশি বেশি করে আদর করবেন বেশি বেশি করে আদর করবেন তা না করে আপনারা ভালো আমি আমার এলাকার কথা বলছি স্ত্রীর পিডানে লেগে আলাদা লাঠি বানাইছে সেগুন দিয়া মোড়া লাঠি এটা ঘরের রুমের ভিতরে ও জুলাই রাখছে জুলাই বিকে বলাইছি এটা তুই সকালে বিকালে দুইবার জিয়ারত করিস আপনি কেন স্ত্রীটা মারেন এই মারেন আপনার বিবি আপনার বাড়ির পাহারাদার আপনার ছেলেমেয়ের মেতনী পায়খানা সাফ করে পেশাব সাফ করে আপনার বস্ত্র কাপড় এগুলি সাফ করে বাড়ি পাহারা দেয় চাকরানি বাবুরচি কত কিছু করে দেখেন একটু ব্যাসকম হলে আপনি স্ত্রীকে ধরে পিটান কেন পিটান বেশি বেশি করে আদর করবেন রিক্সা চালাই আইসে রিক্সা চালাই আইসা দেখে এই বাত হইছে তরকারি হয় নাই তখন রিক্সাওয়ালায় কয় এক কি করস কয় একটু আত্মকটা মুখটা ধুয়ে আস বাত হয়ে গেছে গা খালি তরকারি পাঁচ মিনিট গুন্ডাকুর আমি ছেলে পায়না করে দিছে মেয়ে প্রসাব করে দিছে তুমি একটু আত্মক দুই আইও আমি দিতে যায়ে গেছ তো তরকারি হ্যাঁ গো আমি রিশ কাচালাই ওয়াশ করে রে লাডি কইরে তুমি সাতার মুসলমান কে বলেছে তুমি মুসলমান তুমি মুসলমান নও মোহাম্মদ সর্সাল্লাম আয়শার হুজরার পাক গড়ে আমার দিকে তাকান মহম্মদালাম আয়সা আর হুজরার পাক গড়ে আয়সা যখন রুটি ভাজেন পার্শে বসে তিনি পার্শে বসে যোগান দেন কাজের যোগান দেন হ্যাঁ বলবন যোগানটা কি বর্তন এগিয়ে দেয় আয়সা বলে হুজুর বর্তন তো আমি নিবো রুটি তো আমি দিব আপনি কেন বর্তন নিয়ে এগিয়ে আসছেন নবী বলেন সারে তোমার কাজে আমি একটু সাহায্য করলামা সেই সময় যদি তুমি বলতা রে আমি তরকারির পাতিলার পাশে বসলাম তুমি ছেলে মেয়েকে পরিষ্কার করে আসো আমি হাত মুখ দুই বিশ মিনিট পরে একসাথে খাবো তাহলে তুমি রসুলের শূন্যতা দায়ী কর্তা তোমার হাসর নবীর সঙ্গে মারে খাবা বলেন তকবিদ্যা হয় নাই আর চোরে আপনারা বলেন হ্যাঁ গলা ক্লিয়ার হয়েছে আমি কিন্তু আমি কিন্তু আমার গলাটা কিন্তু খুব ক্লিয়ার না গত পরশু দিন আমার ওয়াজ ছিল উত্তরবঙ্গের সেই সেই রংপুর রংপুর থেকে কষ্ট করে কালকে আমাকে আসতে হয়েছিল গরিপুরে গরিপুর থেকে কষ্ট করে আসতে হয়েছে এখানে আমি কত জোরে কথা বলি আস্তে কথা বলতে পারি না কথা বলা যে কত কষ্ট মাইকের সামনে এসে দেখেন আপনারা জীবনভর শুধু বললেন যুক্তিবাদী কম আজ করে কম আস করে